ভুয়া ভিডিও শেয়ার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভুয়া বার্তাৰে বিরোধীক হেয় প্রতিপন্ন করার চেষ্টা মুখ্যমন্ত্রীর গেহলটৰ সভাত জনতাই দিয়া নাছিল মোদী মোদী স্লোগান ভুয়া প্রমাণিত হল হিমন্ত বিশ্ব শর্মার দাবি বিরোধীক হেয় প্রতিপন্ন করবলৈ ভুয়া ভিডিওর আশ্রয় ললে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা জাহির করবলৈ গৈও মুখ থেকে চা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রথমেই মন করক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই টুইটলৈ টুইটারত এটা ভিডিও শেয়ার করে মুখ্যমন্ত্রী লিখিছে মোদীজির গ্যারান্টি ক্ষমতালৈ আহিব কেবল মোদীজি এতিয়া চক ভিডিওটুত আছে কি এয়া আছিল রাজস্থানৰ দৃশ্য রাজস্থানৰ এক নির্বাচনী সভাত মুখ্যমন্ত্রী অশোক গেহলটে ভাষণ দি থকার দৃশ্য ভাষণৰ মাজত সৃষ্টি হোৱা হুলস্থুলীয়া পরিস্থিতির মাজত অশোক গেহলটে জনতা শান্ত করার চেষ্টা করেছে কিন্তু জনতাই মোদী মোদী বুলি স্লোগান দিছে এই ভিডিওটুকে শেয়ার করে অসমৰ মুখ্যমন্ত্রীয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা জাহির করবলৈ চেষ্টা করা দেখা গল কিন্তু অল্ট নিউজর ফ্যাক্ট চেকত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় শেয়ার করা এই ভিডিও ভুয়া বলে প্রমাণিত হয়েছে অল্ট নিউজর ফ্যাক্ট চেক অনুসরি এই ভিডিও ক্লিপট বিগত 22 নভেম্বর রাজস্থানের মালপুরা সমষ্টিত মুখ্যমন্ত্রী অশোক গেহলটে ভাষণ প্রদান করে থাকা সময়ের ভাষণ অশোক গেহলটর ফেসবুক পেজের লাইভ সম্প্রচার হয়েছিল সেই সম্পূর্ণ ভিডিওটির একটা অংশত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় শেয়ার করা ভিডিওটির দরে অনুরূপ দৃশ্য দেখা গেছে কিন্তু এই অংশটি নাছিল কোনো মোদী মোদী স্লোগান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় শেয়ার করা ভিডিও ক্লিপট সম্পূর্ণ ভিডিওটির বিশেষ অংশর দৃশ্যর সঙ্গে সম্পূর্ণ মিল আছে কিন্তু এই অংশত অডিওর পার্থক্য পরিলক্ষিত হয় কারণ অশোক গেহলটর ফেসবুক পেজত উপলব্ধ সম্পূর্ণ ভাষণটুত মোদী মোদী বলে কোনো স্লোগান আছিল অর্থাৎ ইয়ারপরে প্রমাণ হয় যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় শেয়ার করা এই ভিডিও ক্লিপট সম্পাদনা করে বিকৃত করা হয়েছিল নিউজ ডেস্ক রিপোর্ট দ্য ক্রস কারেন্ট